বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তাল বিধাননগর। আটক করা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতা নেত্রীকে। আন্দোলনরত বিজেপি নেতাদের আটক করে বিধাননগর থানায় নিয়ে যায় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে যখন আটক করা হয় শুভেন্দু অধিকারীকে, অন্যদিকে তখন একের পর এক ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যায় বিজেপির অন্য একটি দল, যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিজেপি নেতা কর্মীদের একটাই দাবি, আরজিকর কাণ্ডে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে আরজিকর কাণ্ডে জাস্টিসেরও দাবি তোলা হয় এদিন। আরজিকর কাণ্ডে একেবারে লাগাতার পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। কলকাতা হাইকোর্টের নির্দেশে বুধবার থেকে শ্যামবাজারে লাগাতার ধর্ণা চালাচ্ছেন বিজেপি নেতা কর্মীরা, আর সেই মঞ্চ থেকেই বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়। হাটকো মোড় থেকে এই মিছিল শুরু হয়। এই মিছিলে অংশ নেন বাংলার বিজেপির শীর্ষ নেতৃত্বরা। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অর্জুন সিং, অগ্নিমিত্রা পল থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব এই মিছিলে অংশ নেন এদিন। এবার সেই মিছিল ঘিরেই থুনথুমার কাণ্ড। ক্রিমিনালদের বাঁচাবার চেষ্টা করছে পুলিশ, সুপ্রিম কোর্টে ধরা পড়ে যাচ্ছে সব। মমতা যতদিন থাকবে ততদিন ন্যায় বিচার হবে না, প্রমাণ লোপাট হবেই। পশ্চিমবঙ্গের মানুষকে, মায়েদের বোনেদের আটকানো যায়নি, কোনো মানুষকে আটকানো যাবে না। দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। আমরা তো শান্তিতেই আছি, পুলিশ অশান্তি করার চেষ্টা করছে বারবার আটকে দিয়ে। বাংলার মানুষের পাশে যে দল রয়েছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বাকি যে দলগুলোকে দেখছেন তাদেরকে পুলিশ আটকায়ও না, তারা মিছিলও করে, তারা মঞ্চ বেঁধে প্রতিবাদের নাটকও করে, কিন্তু তাদের সেটিংয়ের রাজনীতি তারা করে তৃণমূলের সাথে। আমরা তো সেটিংয়ের রাজনীতি করি না। মমতা ব্যানার্জি আমাদের ভয় পায়, আর পাওয়ারই কথা। যেভাবে 14 তারিখ রাত্রে জনজাগরণ হয়েছে, বাংলার মানুষ যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করছে, এবং আগামী 27 তারিখে আবার আরেকটি 14 তারিখ রাত্রের মতো দেখতে পাবেন নবান্ন ঘেরাও, সুতরাং বিজেপিকে ভয় পাওয়ারই কথা। ভয় পাচ্ছে, ভালো তো, এর দ্বারা আচ্ছা লাগা। মহিলা মুখ্যমন্ত্রী মহিলার সাথে এরকম ঘটনা ঘটেছে, সেই তদন্ত ধামা চাপা দেওয়ার জন্য উনি উকিল থেকে শুরু করে কোটি কোটি টাকা রাজ্য সরকার মানে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এই তদন্তটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। কালীঘাটের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, একটাই দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। তাই একটাই জাস্টিস চাই আমরা, আর জাস্টিসের সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলা এই জোর করে যেন উনি ক্ষমতায় বসেছেন ওখান থেকে তাড়াতে চাই। বিজেপির এই মিছিলকে আটকাতে পাল্টা পুলিশের তরফে প্রস্তুতি নেওয়া হয় এদিন। স্বাস্থ্য ভবনের অন্তত 4 কিলোমিটার আগে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় গোটা এলাকা। করুণাময়ী সহ একের পর এক বড় রাস্তা আটকে দেওয়া হয়, কিন্তু মিছিল ব্যারিকেডের সামনে পৌঁছতেই উত্তেজনা তৈরি হয়। সেই ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করেন বিজেপি নেতা কর্মীরা, যা নিয়ে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। মিছিল একেবারে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগোতে শুরু করে, আর তাতে পুলিশ মহলে একেবারে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক শীর্ষ নেতাকে আটক করে পুলিশ, কিন্তু তাতে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। এই অবস্থায় পাল্টা পুলিশের তরফেও মৃদু লাঠিচার্জ করা হয় বলে খবর, কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যান কর্মীরা। অর্জুন সিং এর নেতৃত্বে একটি মিছিল এগিয়ে যায় স্বাস্থ্য ভবনের দিকে। বারবার পুলিশ তার ওই মিছিল আটকে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এমনকি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের নেতৃত্বে অন্য পথে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যায় মিছিল। এদিকে এদিনের বিজেপির কর্মসূচি ঘিরে সল্টলেক, করুণাময়ী এবং সেক্টর 5 সহ একাধিক রাস্তায় তীব্র যানজট তৈরি হয়।
ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।